ইট অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপ যে গল্পটি লিখেছেন অলকা শঙ্কর এবং সার্লিন মুকুন্দন এই গল্পের বাংলা মানে নিয়ে আলোচনা করব পার্ট লেটস কন্টিনিউ আমরা পড়াটা চালিয়ে যাই দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড। দ্য পিপল লোকজনেরা ওয়াই অল সকলেই মিস্টিফাইড অর্থাৎ আমরা বলতে পারি কনফিউজড সারপ্রাইজড ব্যাক অর্থাৎ হতভম্ব হয়ে গেল হু টয়েড দিস টাইগার টু দ্য ট্রি হু টেড কে বাঁধলো দিস টাইগার এই বাঘটাকে টু দ্য ট্রি গাছের সঙ্গে দে আস্কড দে এনকোয়ার তারা জিজ্ঞাসা করলো আর নেভার সেড আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেলাস আর নেভার সেড একজন প্রতিবেশী বলল আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেলাস আমার মনে হয় ভোলেনাথ এটা বলতে পারবে আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান্ড অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম আই স হিম আমি তাকে দেখেছিলাম লাস্ট নাইট অর্থাৎ গত রাত্রে ড্র্যাগিং অর্থাৎ আমরা বলতে পারি পুলিং অ্যান্ড অ্যানিম্যাল একটা জীবকে টেনে আনছিলো বা একটা প্রাণীকে টেনে আনছিলো থ্রু দ্য স্টর্ম অর্থাৎ ঝড়ের মধ্যে অর্থাৎ আমি বলতে পারি যে একজন নেবার বা একজন প্রতিবেশী বলল আমার মনে হয় ভোলেনাথ বলতে পারবে কাল রাতে আমি ওকে দেখেছি একটা জন্তুকে ঝড় জলের মধ্যে টেনে টেনে আনতে ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ট টু অ্যাডমিট হিজ মিস্টেক ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ট টু মানে আমরা এখানে বলতে পারি ভেরি ভোলেনাথ ওয়াজ ভেরি মাচ ফ্রাইটেন্ড অর্থাৎ ফিয়ারফুল স্কেয়ার্ড মানে ভোলেনাথও খুব ভয় পেয়ে গিয়েছিল টু অ্যাডমিট অর টু অ্যাকনলেজ অর টু কনফেস অর্থাৎ স্বীকার করতে হিজ মিস্টেক তার এরর বা ফল্ট তার এই ভুল বা ত্রুটিটা ঠিক আছে ভোলেনাথ ওয়াজ সো স্কেয়ার্ড দ্যাট হি কুড নট কনফেস হিজ ফল্ট অর্থাৎ ভোলেনাথ এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তার ভুল স্বীকার করতে পারলো না এভরি ওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ এভরিওয়ান প্রত্যেকে লুকড তাকালো কোয়েশ্চেনিংলি অর্থাৎ আমরা বলতে পারি কিউরিয়াসলি অর ইন আ কোয়েশ্চেনিং অ্যাটিটিউড অর্থাৎ প্রশ্নের ভঙ্গিতে বা জিজ্ঞাসুভাবে অ্যাট ভোলেনাথ ভোলেনাথের দিকে অর্থাৎ সবাই ভোলিনাথের দিকে জিজ্ঞাসুভাবে তাকালো ইন দ্য মিন টাইম দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য রোপ ইন দ্য মিন টাইম অর্থাৎ মিন হোয়াই ইতিমধ্যে হয়েছে কি দ্য টাইগার বাঘটি ডিস্টার্বড অর্থাৎ আমরা বলতে পারি অ্যানয়েড বিঘ্নিত হয়ে বিরক্ত হয়ে অ্যান্ড কনফিউজড কনফিউজড মানে আমরা বলতে পারি পারফ্লেক্সড কিং কর্তব্য বিমূর হয়ে বাই অল দ্য পিপল অর্থাৎ এইসব লোকেদের কাণ্ড কারখানা ভিড় ভাড় দেখে বাঘটা বিরক্ত হয়ে আর ভেবাচাকা খেয়ে কি হলো হ্যাড চিউড থ্রু দ্য রোপ চিউড মানে আমরা বলতে পারি কাট উইথ টিথ অর্থাৎ চিবিয়ে ফেলল অর্থাৎ ইন দ্য মিন টাইম ইতিমধ্যে দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল অর্থাৎ এত সমস্ত লোকের দ্বারা বিরক্ত হয়ে এবং কি করবে বুঝতে না পেরে অর্থাৎ কিঙ্কু কর্তব্য বিমূর হয়ে কি করলো হ্যাড চিউড থ্রু দ্য রোপ দইটাকে চিবিয়ে কেটে ফেলল ইট র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল ইট এটা র্যান অ্যাওয়ে অর্থাৎ আমরা বলতে পারি ফ্লেট অ্যাওয়ে দৌড়ে পালালো টু দ্য জাঙ্গল অর্থাৎ জঙ্গলে অর্থাৎ আমরা বলতে পারি সেটি দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল দ্য ভিলেজার্স ওয়াই রিলিভড দ্য ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসীরা ওয়ার রিলিভড রিলিভড মানে আমরা বলতে পারি ওয়ার টেনশন ফ্রি বা আমরা বলতে পারি দ্য ফিলিং অফ রিলিফ অর্থাৎ তারা মুক্তি বা স্বস্তি প্রাপ্ত হল গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচলো ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ ভোলেনাথ নাও অর্থাৎ ভোলেনাথ প্রেজেন্টলি স দেখলো অ্যান অপরচুনিটি অর্থাৎ আমরা বলতে পারি একটা স্কোপ ওর চান্স একটা সুযোগ পেয়ে গেল টু ব্র্যাগ ব্র্যাগ মানে আমরা বলতে পারি কি টু বোস্ট ওর টু টক প্রাউডলি অ্যাবাউট ওয়ান সেলফ অর্থাৎ কারোর নিজের সম্পর্কে যখন অহংকার প্রকাশ করা হয় বা বড়াই করা ঠিক আছে অর্থাৎ ভোলেনাথ এবার নিজের বড়াই করার একটা সুযোগ দেখতে পেলো ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট আই ইভেন পুল ইটস ইয়ার্স ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি ইট ইজ আই এটা হচ্ছে আমি হু অর্থাৎ বলতে পারি আমরা টু হোল্ড অফ অর কট অর সিজড ধরেছিল অর্থাৎ এটা হচ্ছে আমি যে ধরেছিল দ্য টাইগার বাঘটাকে লাস্ট নাইট গত রাতে অর্থাৎ আমি হচ্ছে সেই বান্দা যে বাঘটাকে কাল রাতে পাকড়াও করেছিলাম আই ইভেন পুল্ড ইটস ইয়ার্স আমি এমনকি ওর কান ধরে টেনেছিলাম অর্থাৎ এক কথা বলতে পারি আমি কি ওর কান উমলে দিয়েছিলাম ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি অর্থাৎ ভোলেনাথ অ্যানাউন্সড মানে আমরা বলতে পারি ডিক্লিয়ার্ড ঘোষণা করলো প্রাউডলি অর্থাৎ বোস্টফুলি অর্থাৎ সগৌরবে ঠিক আছে অর্থাৎ গর্বিতভাবে ভোলেনাথ ঘোষণা করলো এভরিওয়ান ওয়ান অ্যাট হিজ ব্রেভারি এভরিওয়ান প্রত্যেকে মারভেল্ড অর্থাৎ আমরা বলতে পারি ওয়ান্ডার্ড অর্থাৎ অবাক হয়ে গেল অ্যাট হিজ ব্রেভারি ব্রেভারি মানে আমরা বলতে পারি কারেজ বোল্ডনেস সাহসিকতা প্রত্যেকেই তার সাহসিকতায় অভিভূত হয়ে গেল বা আমরা বলতে পারি ওর সাহস দেখে সবার তাক লেগে গেল শুন দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভারি রিচড দ্য কিং শুন অর্থাৎ ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভারি অর্থাৎ ভোলেনাথের সাহসিকতার খবর ইনফরমেশান রিচড অর্থাৎ অ্যারাইভড পৌঁছালো দ্য কিং অর্থাৎ রাজার কাছে অর্থাৎ আমরা বলতে পারি অচিরেই ভোলেনাথের সাহসিকতার খবর রাজার কাছে পৌঁছে গেল দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড দ্য কিং ওয়াজ হাইলি হাইলি মানে আমরা বলতে পারি গ্রেটলি দারুণভাবে ভীষণভাবে ইমপ্রেসড অর্থাৎ আমরা বলতে পারি ইনফ্লুয়েসড প্রভাবিত হয়েছিল অর্থাৎ আমরা বলতে পারি রাজা প্রচণ্ড প্রভাবিত হলেন বা আমরা বলতে পারি রাজা তো বেজায় খুশি হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি হি অর্থাৎ দ্য কিং রাজা মেড ভোলেনাথ মেড মানে আমরা বলতে পারি এখানে অ্যাপয়েন্টেড নিযুক্ত করলো ভোলেনাথকে দ্য কমান্ডার ইন চিফ কমান্ডার ইন চিফ মানে আমরা বলতে পারি আর্মি চিফ সেনাধ্যক্ষ বা সেনাপতি অফ দ্য কিংস আর্মি অর্থাৎ রাজার যে আর্মি আর্মি কি গ্রুপ অফ সোলজার্স অর্থাৎ সেনাবাহিনী ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি তিনি ভোলেনাথকে তার সেনাবাহিনীর প্রধান সেনাপতি করে দিলেন ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ আর গিভেন গিভেন মানে আমরা এখানে বলতে পারি অফার্ড অর্থাৎ ভোলেনাথ এবং তার স্ত্রীকে দেওয়া হলো প্রদান করা হলো আ হিউজ হাউস হিউজ মানে আমরা বলতে পারি বিগ লার্জ অর্থাৎ বিরাট বাড়ি টু লিভ ইন অর্থাৎ বসবাস করার জন্য টু রিসাইড ঠিক আছে ভোলেনাথ এবং তার স্ত্রীকে বাস করার জন্য একটি বিশাল বাড়ি দেওয়া হলো আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট আ নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং অর্থাৎ সেই সন্ধ্যার ঘটনার কয়েক মাস পরে নিউজ কেম খবর এলো দ্যাট যে আ নেবারিং কিং নেবারিং কিং মানে আমরা বলতে পারি আ কিং অফ আ নেবারিং এরিয়া অর্থাৎ প্রতিবেশী রাজা হ্যাজ ডিক্লিয়ার্ড হ্যাজ অ্যানাউন্সড ঘোষণা করেছে ওয়ার অর্থাৎ ফাইটিং লড়াই বা যুদ্ধ সেই সন্ধ্যার ঘটনার কয়েক মাস পরে খবরে এলো যে একজন প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট ভোলেনাথ অ্যান্ড হিজ কিং ভোলেনাথ এবং তার রাজা গ্যাদার্ড অর্থাৎ আমরা বলতে পারি অ্যাসেম্বলড কালেক্টেড জমায়েত হলো বা আমরা বলতে পারি মিলিত হলো অ্যাট দ্য রয়্যাল কোর্ট রয়্যাল মানে আমরা বলতে পারি কিংলি রিগল রাজকীয় কোর্ট কোর্ট হলো কি দ্য অফিসিয়াল প্লেস হ্যার দ্য পিপল এমপ্লয়েড বাই দ্য কিং গিভ অ্যাডভাইস টু কিং অর কুইন অর বোথ অর্থাৎ একটা সরকারি জায়গা যেখানে রাজার দ্বারা নিযুক্ত মানুষজন রাজাকে বা রানীকে বা উভয়কে পরামর্শ দিয়ে সাহায্য করেন অর্থাৎ আমরা বলতে পারি রাজসভা বা রাজদরবার ভোলেনাথ এবং তার রাজা রাজসভাতে মিলিত হলেন বা রাজসভায় জমায়েত হলেন দ্য কিং টোল্ড ভোলেনাথ ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট দ্য কিং টোল্ড ভোলেনাথ রাজা ভোলেনাথকে বললেন ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অব মাই আর্মি তুমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি আই এন্ট্রাস্ট ইউ এন্ট্রাস্ট মানে আমরা বলতে পারি টু কনফাইড অর টু গিভ সাম ওয়ান দ্য রেসপন্সিবিলিটি অর্থাৎ কাউকে দায়িত্ব দেওয়া অর্থাৎ আমি তোমাকে দায়িত্বভার অর্পণ করছি উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট ডিউটি অর্থাৎ রেসপন্সিবিলিটি কর্তব্য প্রোটেক্টিং অর্থাৎ সেফ গার্ডিং সুরক্ষিত করা বা রক্ষা করা মাই স্টেট স্টেট অর্থাৎ কান্ট্রি কিংডম দেশ বা রাজত্ব আমি তোমার উপর আমার রাজ্যকে রক্ষা করার দায়িত্বভার অর্পণ করছি ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আর ডিসপেয়ার ভোলেনাথ কেম ব্যাক কেমব্যাক মানে আমরা বলতে পারি রিটার্ন ফিরে এলো হোম বাড়িতে ইন আটার ডিসপেয়ার আটার অর্থাৎ এক্সট্রিম টোটাল চরম পুরো দস্তুর ডেসেয়ার মানে আমরা কি বলতে পারি দ্য বা আমরা বলতে পারি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফ্রাস্ট্রেশন অর্থাৎ সমস্ত আশা হারিয়ে গেলে মানুষের যে অবস্থা হয় সেই অবস্থা বা হতাশা বা হতাশাগ্রস্ত অবস্থা চরম হতাশা নিয়ে ভোলেনাথ বাড়ি ফিরে এলো আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার্স আই ডোন্ট ইভেন নো এমনকি আমি জানি না হাউ টু রাইড আ হর্স রাইড মানে আমরা বলতে পারি গেট আপ মাউন্ট অর্থাৎ সওয়ারি হওয়া বা অশ্বারোহণ করা হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি সে তার স্ত্রীকে বলল হেল্পলেসলি অর্থাৎ আমরা বলতে পারি ইম্পর্টেন্টলি অর্থাৎ অসহায়ভাবে হাউ উইলআ ডিফেন্ড আওয়ার বর্ডার্স হাউ উইল আই ডিফেন্ড ডিফেন্ড মানে আমরা বলতে পারি প্রোটেক্ট কীভাবে আমি রক্ষা করবো আওয়ার বর্ডার্স অর্থাৎ আমাদের বাউন্ডারিজ আমাদের সীমারেখা বা সীমান্ত এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোল্জার্স অর্থাৎ আট হাজার শত্রু সেনার বিরুদ্ধে এনিমি সোলজার্স মানে আমরা বলতে পারি অফ দ্য অপোজিশন ক্যাম্প অর্থাৎ শত্রুপক্ষের সৈনিকেরা আমি এমনকি ঘোড়ায় চড়তেও জানি না সে তার স্ত্রীকে বলল অসহায়ভাবে আমি কিভাবে আমাদের রাজ্যের সীমা রক্ষা করব আট হাজার শত্রু সেনার বিরুদ্ধে ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেড আই উইল টাই ইউ টু দ্য হর্স ডো্ট ওয়ারি ওয়ারি মানে আমরা বলতে পারি বি অ্যাংসাস বি কনসার্নড অর্থাৎ দুশ্চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়া চিন্তা করো না বা ভেবো না হিজ ওয়াইফ সেড তার স্ত্রী বলল আই উইল টাই ইউ আমি তোমাকে টাই টাই মানে আমরা বলতে পারি টু ফ্যাশন অর্থাৎ বেঁধে দেওয়া অর্থাৎ আমি তোমাকে বেঁধে দেবো টু দ্য হর্স অর্থাৎ ঘোড়ার সঙ্গে অর্থাৎ আমরা বলতে পারি কিছু ভেবো না বা কিছু চিন্তা করো না তার স্ত্রী বলল আমি ঘোড়ার সঙ্গে তোমাকে বেঁধে দেবো ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ান ইন দ্য মর্নিং সকালবেলায় দ্য কিং সেন্ট ভোলেনাথ অর্থাৎ রাজা ভোলেনাথকে পাঠালো আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন একটি ম্যাগনিফিসেন্ট মানে আমরা বলতে পারি এক্সেলেন্ট মার্ভেলাস চমৎকার দারুণ স্ট্যালিয়ন আ ফুল্লি গ্রোন মেল হর্স অর্থাৎ একটি পূর্ণবয়স্ক পুরুষ ঘোড়া সকালবেলায় ভোলেনাথের কাছে রাজা একটি চমৎকার ঘোড়া পাঠালেন ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টায়েড হিম টু ইট উইথ আ রোপ ভোলেনাথ গট আপ গট আপ মানে আমরা বলতে পারি রোড অর্থাৎ চড়ে বসলো বা অশ্বে আরোহণ করলো গ্লামলি অর্থাৎ আমরা বলতে পারি গ্লুমিলি স্যাডলি বিষণ্নভাবে বা বিমর্ষভাবে অ্যান্ড ইজ ওয়াইফ এবং তার স্ত্রী সিকিওরলি অর্থাৎ আমরা বলতে পারি সেফলি নিরাপদে টায়েড হিম তাকে বেঁধে দিল টু ইট অর্থাৎ ওই ইট মানে এখানে ঘোড়াটা অর্থাৎ হচ্ছে স্টেলিয়ন উইথ আ রোপ অর্থাৎ একটি দড়ি দিয়ে বিমর্ষভাবে বা আমরা বলতে পারি গোমরা মুখে ভোলেনাথ ঘোড়ার পিঠে চেপে বসল এবং তার স্ত্রী তাকে দড়ি দিয়ে ঘোড়ার সঙ্গে শক্ত করে বেঁধে দিল দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অব দ্য টাইট রোপস দ্য হর্স ডিড নট লাইক অর্থাৎ ঘোড়াটির পছন্দ হলো না দ্য ফিল অফ দ্য টাইট রোপস ফিল মানে অনুভূতিটা অফ দ্য টাইট রোপস টাইট মানে আমরা বলতে পারি ক্লোজ বডিড অর্থাৎ আঁটোসাঁটো রোপস অর্থাৎ দড়ির দড়ির শক্ত বাঁধন ঘোড়াটার পছন্দ হলো না ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপ্ট অফ ওয়াইল্ডলি ইট এটি অর্থাৎ ঘোড়াটি রিয়ার্ড অর্থাৎ আমরা বলতে পারি স্পেশালি অফ হর্স রেসড ইটসেলফ অন ইটস ব্যাক লেগস উইথ দ্য ফ্রন্ট লেগস ইন দ্য এয়ার বিশেষত ঘোড়াদের ক্ষেত্রে সামনের পা দুটি তুলে পিছনের পায়ে দাঁড়ানো এটা কি রিয়ার্ড বলা হচ্ছে সাডেনলি অর্থাৎ আমরা বলতে পারি অল অফ সাডেন অর অ্যাব্রাপ্টলি হঠাৎ করে ঘোড়াটি হঠাৎ পিছনের পায়ে ভর দিয়ে লাফিয়ে উঠল অ্যান্ড গ্যালফট অফ ওয়াইল্ডলি গ্যালফট মানে আমরা বলতে পারি র্যান ভেরি কুইকলি ইন আ গ্যালফ অর্থাৎ লাফিয়ে লাফিয়ে দৌড়ালো ওয়াইল্ডলি অর্থাৎ আমরা বলতে পারি ডেসপারেটলি বেপরোয়াভাবে মরিয়াভাবে এবং পাগলের মতো দৌড়াতে লাগলো ভোলেনাথ হাং ডেসপারেটলি ইটস মেন ভোলেনাথ হাম মানে আমরা বলতে পারি ড্যাঙ্গল ডেসপারেটলি অর্থাৎ আমরা বলতে পারি ওয়াইল্ডলি বেপর মরিয়াভাবে টু ইটস মেন মেন মানে আমরা বলতে পারি দ্য লং হেয়ার অন দ্য নেক অফ আ হর্স অর্থাৎ ঘোড়ার ঘাড়ের উপর যে কেশরাজি থাকে তাকে আমরা বলি কেশর ঠিক আছে অর্থাৎ ভোলেনাথ মরিয়া হয়ে ঘোড়ার কিশোর ধরে ঝুলে রইল রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার রিয়েলাইজিং আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পেরে উপলব্ধি করে দ্যাট যে দ্য হর্স ওয়াজ হেডেড হেডেড মানে আমরা বলতে পারি ওয়েন্ট অ্যাহেড অর্থাৎ ওয়েন্ট ফরওয়ার্ড এগিয়ে যাওয়া স্ট্রেট অর্থাৎ ডাইরেক্ট সরাসরি ফর দ্য এনিমি ক্যাম্প শত্রু শিবিরের দিকে ভোলেনাথ সাউটেড ইনফিয়ার ভোলেনাথ সাউটেড মানে আমরা বলতে পারি ক্রাইড লাউডলি চিৎকার করলো ইনফিয়ার ভয়ে ঘোড়াটি সোজা শত্রু শিবিরের দিকে ছুটে চলেছে বুঝতে পেরে ভোলেনাথ ভয়ে চিৎকার করতে লাগলো দ্য হর্স কুড নট বি স্টপড দ্য হর্স কুড নট বি স্টপড স্টপড অর্থাৎ হলটেড অর্থাৎ ঘোড়াটিকে থামানো গেল না ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড ভোলেনাথ নোটিসড অর্থাৎ ভোলেনাথ অবজার্ভড লক্ষ্য করল আ লার্জ ট্রি আ বিগ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস ব্রাঞ্চেস মানে আমরা বলতে পারি বাউজ অর্থাৎ শাখা প্রশাখা সহ বা ডালপালাগুলি সহ হ্যাঙ্গিং ওভার দ্য রোড হ্যাঙ্গিং অর্থাৎ ড্যাংলিং ঝুলছে ওভার দ্য রোড রাস্তার উপর ভোলেনাথ একটা বড় গাছের ডালপালা রাস্তার ওপর ঝুলে থাকতে দেখলো অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি ভোলেনাথ রিচ্টপ টু গ্র্যাসপ দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি যখন ঘোড়াটি গাছের নিচ দিয়ে টকবগ করে ছুটছিল ভোলেনাথ রিচ্টপ রিস্টপ মানে আমরা বলতে পারি স্ট্রেচড ওয়ান্স হ্যান্ড আপওয়ার্স টু টাচ সামথিং অর পিক সামথিং আফ অর্থাৎ হাত বাড়ালো কোনো কিছু ধরতে গ্রাস মানে আমরা বলতে পারি হোল্ড অর্থাৎ ধরা দ্য ব্রাঞ্চেস ডালপালাগুলি অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি পুল হিমসেলফ ফ্রি মানে আমরা বলতে পারি হেয়ার এখানে টু ফ্রি হিমসেলফ বাই পুলিং দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ অর্থাৎ গাছের ডালপালাকে টেনে ধরে নিজেকে মুক্ত করা যখন ঘোড়াটি গাছের নিচ দিয়ে টকবক করে ছুটছিল ভোলেনাথ উঁচু হয়ে গাছের ডাল ধরল এবং টেনে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক হিজ হ্যান্ডস বাট দি ব্রাঞ্চেস কিন্তু ডালপালাগুলো ব্রোক অ্যাওয়ে ব্রোক অ্যাওয়ে এখানে আমরা বলতে পারি ব্রোক টু পিসেস অর্থাৎ ডালপালা সমেত ভেঙে গেল ইন হিজ হ্যান্ডস অর্থাৎ তার হাতে অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু গাছের ডালটি ভেঙে তার হাতে চলে এলো দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প দ্য হর্স ঘোড়াটি হ্যাড এন্টারড হ্যাড গন ইন প্রবেশ করে ফেলেছিল দ্য এনিমি ক্যাম্প শত্রু শিবিরে অর্থাৎ ঘোড়াটি শত্রুপক্ষের শিবিরে ঢুকে পড়েছিল দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আর্স ট্যালিয়ান ওয়েভিং ব্র্যাঞ্চেস এক্সাইটেডলি দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রনিস্ট অর্থাৎ শত্রুপুখের সৈন্যরা অ্যাস্ট্রনিস্ট অর্থাৎ টেক অ্যান্ড অ্যাক্যাক অর্থাৎ ওয়ানডার অবাক হয়ে গেলো বিস্মিত হয়ে গেল টু সি দেখে আ ওয়াইল্ড লুকিং ম্যান ওয়াইল্ড লুকিং ম্যান আমরা এখানে বলতে পারি ফেরোসাস লুকিং ক্রেজি ও ডেঞ্জারাস লুকিং হিংস্র রকম দেখতে বা উন্মত্ত চেহারার মানুষ টাইড বাঁধা আছে টু আ ফিয়ার্স স্ট্যালিয়ন ফিয়ার্স অর্থাৎ ফেরোসাস ডেঞ্জারাস মারাত্মক ভয়ঙ্কর স্ট্যালিয়ন অর্থাৎ ঘোড়ার সাথে ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি ওয়েভিং অর্থাৎ আমরা বলতে পারি মুভিং ইন এয়ার নাড়াচ্ছে ব্র্যাঞ্চেস ডালপালাগুলোকে এক্সাইটেডলি অর্থাৎ আমরা বলতে পারি থ্রিলিংলি অ্যাংসাসলি উত্তেজিতভাবে শত্রুপক্ষের সৈন্যরা একটা ভয়ঙ্কর ঘোড়ার সঙ্গে বাঁধা একজন উন্মত্ত লোককে উত্তেজিতভাবে গাছের ডালপালা ঘোরাতে দেখে হতভম্ব হয়ে গেল হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ সাউটিং বাঁচাও বাঁচাও বলে ভোলেনাথ চিৎকার করছিল দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম শত্রু সৈন্যরা তার কথা শুনতে পেল না দে ওয়্যার গ্রেটলি স্কেয়ার্ড দে ওয়্যার গ্রেটলি মানে আমরা বলতে পারি টু মাচ অফুল্লি ভীষণভাবে স্কেয়ার্ড অর্থাৎ ফিয়ার্ড অর অ্যাফ্রেড অর্থাৎ তারা ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু আস দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার এ নিশ্চয়ই কোনো গ্রেট ওয়ারিয়ার অর্থাৎ আমরা বলতে পারি মহান ওয়ারিয়ার অর্থাৎ ফাইটার কোনো যোদ্ধা হবে কাম এসেছে সিঙ্গেল হ্যান্ডেডলি অর্থাৎ আমরা বলতে পারি লোনলি একাকি টু ডিফিটাস টু কঙ্কার টু ওভারকাম আস আমাদেরকে পরাজিত করতে এ নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা যে একা হাতে আমাদের পরাজিত করতে এসেছে দ্য সোলজার্স ওয়াই আর ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান উইদাউট পুটিং আফ আ ফাইট দ্য সোলজার্স ওয়াই আর ওভারকাম উইথ ফিয়ার ওভারকাম উইথ ফিয়ার মানে আমরা বলতে পারি ভয় আচ্ছন্ন হওয়া স্ট্রংলি অ্যাফেক্টেড বাই ফিয়ার ইনস্ট্যান্টলি অর্থাৎ আমরা বলতে পারি ইমিডিয়েটলি অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ র্যান অ্যাওয়ে র্যান অ্যাওয়ে মানে আমরা বলতে পারি ফ্লেট দৌড়ে পালালো উইদাউট ছাড়াই পুটিং অফ অর্থাৎ আমরা বলতে পারি শোয়িং আ পার্টিকুলার লেভেল অফ স্কিল ডিটার্মিনেশান ইন আ ফাইট অর্থাৎ আমরা বলতে পারি যুদ্ধ না করেই বা যুদ্ধে প্রতিরোধ না গড়েই সৈন্যরা ভয়ে দিশাহারা হয়ে গেল আর যুদ্ধ না করেই তৎক্ষণাৎ চম্পট দিল বা দৌড়ে পালালো শুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড শুন শীঘ্রই দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি নিউজ অর্থাৎ আমরা বলতে পারি ইনফরমেশান খবর অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি ভোলেনাথের যে মহান ভিক্টরি অর্থাৎ উইন বা ট্রাম্প সাকসেস বিজয় স্প্রেড অর্থাৎ বিগেম পাবলিক অর ডিফিউজড ছড়িয়ে পড়ল শীঘ্রই ভোলেনাথের এই মহান জয়লাভের সংবাদ ছড়িয়ে পড়লো এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার্স এভরি ওয়ান প্রত্যেকে ওয়াজ অ্যামেজড অর্থাৎ সারপ্রাইজড ওয়ান্ডার্ড অবাক হয়ে গিয়েছিল দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড ডিফেন্ডেড মানে আমরা বলতে পারি সিকিউর্ড অর প্রোটেক্টেড রক্ষা করেছিল হিজ স্টেট তার রাজ্যকে দেশকে অল বাই হিমসেলফ অর্থাৎ একাই বা একা হাতে এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোল্জার্স অর্থাৎ আট হাজার শত্রু সৈন্যের বিরুদ্ধে লড়াই করে সবাই অবাক হয়ে গেল বা জব হয়ে গেল যে আট হাজার শত্রু সৈন্যের বিরুদ্ধে সে একাই তার রাজ্যকে রক্ষা করেছে দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরেমনি দ্য কিং রাজা অ্যাওয়ার্ডেড হিম অর্থাৎ আমরা বলতে পারি রিওয়ার্ডেড হিম তাকে পুরস্কৃত করলো ইন আ পাবলিক সেরেমনি পাবলিক সেরেমনি মানে আমরা বলতে পারি আ ফাংশন বিফোর পিপল অর্থাৎ একটা গণ উৎসব বা আমরা বলতে পারি জনসভা রাজা তাকে জনসমক্ষে একটি অনুষ্ঠানে পুরস্কৃত করলেন ভোলেনাথ বিকেম আ লেজেন্ড ভোলেনাথ বিকেম আ লেজেন্ড ভোলেনাথ বিকেম অর্থাৎ ভোলেনাথ হয়ে গেল বা হয়ে উঠলো আ লেজেন্ড লেজেন্ড মানে আমরা বলতে পারি মিথ অর আ হিরোইক ফিগার অর্থাৎ একটা একজন কিম্বদন্তি অর্থাৎ ভোলেনাথ হয়ে গেল একটা কিম্বদন্তি ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ এই সবই শুরু হয়েছিল একটা ড্রিপ ড্রিপ দিয়ে স্টুডেন্টস দ্যাটস দ্য এন্ড অফ মাই ডিসকাশন পার্ট বি থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং